আসসালামু আলাইকুম। দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের ফলে আমাদের সবার কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যায়। আমরা দেখতে পাই যে আমাদের কম্পিউটারের পারফরমেন্সটা আগের চাইতে দিনে দিনে কমে যাচ্ছে। তো এই স্লো কি কারণে হয় আর কিভাবে এটা আবার পুনরায় ফাস্ট করব, সুপার ফাস্ট নতুনের মতো, সেই প্রসেসগুলাই আজকে আমি সংক্ষেপে দেখাবো। জীবনের চলার জন্য আধুনিক সব ধরনের গুরুত্বপূর্ণ ধারণা পেতে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কম্পিউটার ফাস্টের জন্য আমাদের স্টার্ট আপ টাইমটা প্রথমে এইটা আমাদের কমায় নিয়ে আসতে হবে। তো এটা কমানোর জন্য আমরা এখান থেকে একদম নিচে দেখেন, এখানে রাইট বাটন ক্লিক করে ট্যাক্স ম্যানেজার এখানে একটা ক্লিক করব, অথবা আপনারা কন্ট্রোল অল্টার ডিলিট এটা চাপলেও আপনারা ট্যাক্স ম্যানেজারটি দেখতে পাবেন। তো এখান থেকে দেখেন এই যে স্টার্ট আপ, এখান থেকে আমাদের কিছু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার চালুর সময় যে প্রোগ্রামগুলো আমাদের দরকার নেই, অযথা দরকার নেই, এই প্রোগ্রামগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো আমার এই এনিডেক্স দরকার নেই, এখান থেকে আমি ডিজেবল করে দিব। আমার যেটা যেটা দরকার নেই সেটা আমি এখান থেকে ডিজেবল করে দিব। তো দেখেন আমার মেসেঞ্জার দরকার নেই, এটা ডিজেবল করে দিব। এখানে এটার দরকার নেই, এটা আমি ডিজেবল করে দিব। তো আমার যেটা যেটা দরকার নেই সেটা আমি এখান থেকে ডিজেবল করে দিব। তো দুই নম্বরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার কম্পিউটারের অটো আপডেট। উইন্ডোজ যে অটো আপডেট নিলে আমাদের কম্পিউটারটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, সেই অটো আপডেটটা আমি অফ করে দেব। তো এটা আমি কিভাবে করব, এটা করার জন্য দেখেন দিস পিসি এখানে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখেন সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন তারপরে সার্ভিস নামের অপশনটি দেখতে পাবো। তো এখান থেকে উইন্ডোজ আপডেট কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে, এটা একদম নিচের দিকে থাকে। তো দেখেন এখানে উইন্ডোজ আপডেট, এই যে উইন্ডোজ আপডেট এটা এখানে ইনেবল থাক, এখান থেকে এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিসে চলে যাব। তো প্রপার্টিসে গিয়ে দেখেন এখানে আপনাদের অটোমেটিক আপডেট থাকতে পারে, এখানে সবারই সচরাচর অটোমেটিক আপডেট থাকে। আমি ম্যানুয়াল অলরেডি করে দিয়েছি, ম্যানুয়াল অথবা ডিজেবল এটা করে দিয়ে এখান থেকে নিচে অ্যাপ্লাই দেন ওকে, বাস আপনার উইন্ডোজ অটো আপডেটটা বন্ধ হয়ে যাবে। এবার একটা ছোট্ট ট্রিক্স বলবো, আপনারা আপনাদের কম্পিউটার ফাস্ট করার জন্য, আপনারা এখন সবাই হার্ড ডিস্কের বিপরীতে এসএসডি ব্যবহার করতেছি, এসএসডি যদিও একটু দাম বেশি কিন্তু এসএসডি দিলে অবশ্যই আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট হবে। আমরা অনেকেই র্যাম ব্যবহার করা সাজেস্ট করি কিন্তু র্যামের চাইতে আসলে এসএসডি ব্যবহার করাটা খুব বেশি কার্যকর। তো এবারে আমি যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটার দীর্ঘক্ষণ বা অনেক প্রোগ্রাম ব্যবহার করার ফলে আমাদের কম্পিউটারে অনেক টেম্পোরারি ফাইল জমা হয়ে যায়। এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করার জন্য আমাদের কম্পিউটারের উইন্ডোজ আর এই বাটনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে লিখব TEMP, এখানে লিখে এখান থেকে এন্টার করব। এখানে আমি ডিলিট করে দিয়েছি অলরেডি কিছুক্ষণ আগে, এখানে অনেকগুলো ফাইল আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে কন্ট্রোল এ সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ঠিক একইভাবে আবারও আপনারা কন্ট্রোল আর সরি উইন্ডোজ আর এ ক্লিক করবেন, এরপরে আপনারা দিবেন পার্সেন্টেন্স TEMP পার্সেন্টেন্স, এটা দিয়ে আবারও ওকে দিবেন। তো এখানে আপনারা অনেকগুলো দেখতে পাবেন, এই সবগুলো ফাইল একসাথে সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তো যদি সবগুলো ফাইল আপনার ডিলিট না হয়ে যায় যেটা হবে না ওটা নিয়ে চিন্তার কিছু নেই, স্কিপ করে চলে যান, অনেকগুলো ফাইল আপনার ডিলিট হয়ে যাবে। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আবারও চলে যাবেন, আবারও গিয়ে RECENT রিসেন্ট যে ফাইলগুলো আছে, যে ফাইলগুলো নিয়ে কাজ করেছেন এখানেও আপনারা অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এগুলো আপনারা ডিলিট করে দিবেন। এবং এর সাথে আরেকটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল আর এ আবারও চলে যাবেন PREFETCS প্রিফেস। তো এই প্রিফেস অপশনে গিয়েও আপনারা ওকে করবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখানেও আপনারা কন্ট্রোল এ সিলেক্ট করবেন, করে ডিলিটে ক্লিক করবেন, একসাথে ডিলিট হয়ে যাবে। দু একটা ফাইল ডিলিট না হলে চিন্তার কোনো কারণ নাই, এগুলো স্কিপ করে যাবেন। তো এরপরে যে ট্রিক্সটার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপের জন্য আপনারা স্টার্ট মেনুতে চলে যাবেন, এখান থেকে লিখবেন DISK ডিস্ক ক্লিন আপ, এখান থেকে এখানে এই অ্যাপের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেই ড্রাইভটা আগে ক্লিন করতে চাচ্ছেন, আমি যদি সি ড্রাইভটা ক্লিন করতে চাই সেটার উপরে রেখে ওকে করব। ওকে করার পরে আপনারা দেখবেন আপনাদের টেম্পোরারি ফাইলগুলো, এখানে অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে, এই ফাইলগুলো সবগুলোর উপরে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, প্রতিটা সিলেক্ট করবেন। দেখেন এখানে আমার মাত্র 225 MB, কারণ আমি কিছুদিন আগে ক্লিন করেছি, আপনাদের হয়তো আরও বেশি থাকবে। এটা দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে দিবেন, যে দেন ডিলিট ফাইল। তো আপনার ডিস্ক ক্লিন আপ হতে একটু সময় লাগবে, টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হওয়ার পরে আপনার ডিস্কটা আরও স্মুথ হয়ে যাবে।
এবারে যে টিপসটি বলবো সেটা হচ্ছে, আপনারা আপনাদের কম্পিউটারকে ভাইরাস থেকে দূর করার জন্য অনেকেই আপনাদের কম্পিউটারে ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। ফ্রি অ্যান্টিভাইরাস তো আপনাদের কম্পিউটারকে সুরক্ষা দিচ্ছেই না, কোনো লাভ হচ্ছে না, উল্টো হতে পারে সে নিজেই একটা ভাইরাস। তাই এই ধরনের ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার যদি অ্যাফোর্ড করা সম্ভব হয়, আপনি বাজার থেকে একটা অ্যান্টিভাইরাস কিনে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন, অথবা কোনো প্রকার অ্যান্টিভাইরাস ব্যবহার করার দরকার নেই, কারণ এটি আপনার কম্পিউটারকে ধীরে ধীরে স্লো করে দিচ্ছে। আর অ্যাট লাস্ট যেটা বলবো, আপনাদের অপ্রয়োজনীয় অনেকগুলো প্রোগ্রাম থাকে কম্পিউটারে যেটা আপনাদের ব্যবহার করার দরকার নেই, এই অ্যাপসগুলো দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করতেছেন, কম্পিউটারে পড়ে আছে কিন্তু আপনার স্পেস ধরে রেখেছে, কোনো দরকার নেই সেগুলো রাখার। আপনারা এটা অফ করার জন্য এখান থেকে সেটিংসে চলে যান, এখান থেকে আপনারা কন্ট্রোল প্যানেলে গিয়েও এটা করতে পারেন, অথবা এখান থেকে অ্যাপসে ক্লিক করবেন। তো এখানে দেখবেন আপনারা অনেকগুলো অ্যাপস দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন না, কিন্তু এগুলো আপনার অনেক জায়গা ধরে রেখেছে, তো এগুলো সিলেক্ট করে আপনারা এখান থেকে আনইনস্টলে ক্লিক করবেন। তারপরে আবারও আনইনস্টল, এখানে একটু সময় নিয়ে আপনাকে দেখেন এখানে ওকে দিতে হবে। এখানে ওকে দেওয়ার পরে আপনার অ্যাপসটা একটু সময় নিয়ে সেটা আনইনস্টল হয়ে যাবে। তো এই ছিল স্লো কম্পিউটারকে কিভাবে ফাস্ট করবেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। আপনারা এই পদ্ধতি ব্যবহার করে আপনার কম্পিউটারকে খুব দ্রুত ফাস্ট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।